নমস্কার বন্ধুরা হোম মেকার্স কুকবুকে সবাইকে স্বাগত আজ নিয়ে এসছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চিংড়ি আর পুঁই পিটুলির চচ্চড়ি চিংড়ি দিয়ে এই পুঁই বা পুঁই মিটুলি খেতে অসাধারণ লাগে গরম ভাতে প্রথম পাতে বা শেষ পাতে দুভাবেই খুব সুন্দর লাগে খেতে এই চচ্চড়ির জন্য আমি নিয়েছি সাড়ে সাতশো গ্রাম পুঁই এই পুঁইপিটুলি আমার বাড়ির গাছের তাই আমি মিশিয়ে নিয়েছি লাল পুঁই আর সবুজ পুঁই সাদে লাল পুঁই বেশি ভালো খেতে পুঁইপিটুলি আর কিছুই না যারা বিগিনার্স তাদের জন্য বলছি আমি পুঁই শাকের বীজ আর খুব কচি পাতা কচি ডগা নেবেন আমি যেরকম নিয়ে নিয়েছি বড় বড়ো হলুদ ছোপলা পাতা ফুটো পাতা এগুলো ফেলে দেবেন এগুলো পোকায় কাটা থাকে এই পাতাগুলো এই পুঁইপিটুলি পুঁইডগা শুদ্ধ আমি নুন হলুদ জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবেন তাহলে আর কোনো অসুবিধে নেই রান্নার এর জন্য আমি নিয়েছি একটা বড় আলু পাতলা পাতলা মাছের ঝোলের আলুর মতো করে কেটে নিয়েছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজের মধ্যেই আমি তিন কোয়া রসুন কুচিয়ে নিয়েছি এখানে আমার কাছে চার পাঁচটাই চিংড়ি আছে আপনারা বেশি চিংড়ি দিতে পারেন দেখুন আমি হাফ টেবিল স্পুন মতো নুন দিয়ে এই পুঁইপিটুলিগুলো জল দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব সিটি দিয়ে অবশ্যই একটা বড় ছাঁকনিতে রেখে জল ঝরিয়ে দেবেন আর একটার বেশি সিটি দেবেন না তার জন্য প্রেশার কুকারটা লো ফ্লেমে রাখবেন এই রান্নাটা সর্ষের তেলে করতে পারলে খুবই ভালো আমি ক্যানোলা অয়েলে করেছি ক্যানোলা অয়েলে আমি এই চিংড়িগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব হালকা ভেজে তুলে রাখবেন ওই তেলেই চিংড়ির গন্ধটা থাকে দুটো তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট ভেজে নেব এই রান্নাটা মিডিয়াম ফ্লেমে করতে হবে তাহলে বেশ ভালো করে কষে যাবে পেঁয়াজ রসুনগুলো আর এতে আপনারা অন্য মশলাও দিতে পারেন আমি বেশি কিছু দিনই অল্প উপকরণে করেছি আপনাদের ইচ্ছে মতো মশলা দিতে পারেন আদা বাটা দিতে পারেন আলুগুলো আমি যোগ করে দিলাম আলুগুলো কিন্তু সেদ্ধ করে নিই পাতলা পাতলা ফালি করে নিয়েছি মাছের ঝোলের আলুর মতো আর একটু বেশি আলুও দিতে পারেন সবজিটা বাড়ানোর জন্য চার পাঁচ মিনিট হালকা ভেজে আমি হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এবার দিয়ে পুরো জিনিসটা আরেকটু আমি ভেজে নেব দুই থেকে তিন মিনিট আলু পেঁয়াজ রসুন তেজপাতা শুকনো লঙ্কা আর এই হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব পুরো রান্নাটা মিডিয়াম ফ্লেমে করতে হবে ফ্লেমটা বাড়াবেন না এবার অ্যাড করে দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাই সামান্য দিতে হবে আপনারা জিরে গুঁড়ো দিতে পারেন আমি এটা ধনে গুঁড়ো দিতে বেশি পছন্দ করি ধনে গুঁড়ো অ্যাড করে আবার করে মিশিয়ে দিতে হবে ভালো করে এবার এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ টেবিল মতো দিলে হবে এবার ভালো করে আবার মিশিয়ে নেব এটা সর্ষের তেলে সব থেকে ভালো হয় আমার কাছে ছিল না তাই আমি ক্যানোলা অয়েলের রান্না করেছি একবার করে দেখবেন এই লকডাউনের সময় এরকম একটা আইটেম ভীষণ ভালো লাগবে খেতে গরম গরম ভাতের পাতে আধ গ্লাস গরম জল ঢেলে দিলাম আমি এবার আমি একটু নুন দিয়ে দেব যেহেতু এই রান্নাটায় আমি প্রথমে নুন দিইনি নুনটা সামান্য দেবেন লাগলে পরে একদম শেষে আরেকটু না হয় মিশিয়ে দেবেন এখানে চিনি অ্যাড করতে পারেন চিনিটা অপশনাল আমি অ্যাড করিনি আর পুঁই শাকগুলো ছেঁকে রেখেছিলাম সেই পুঁইশাকগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সামান্যই গরম মশলা গুঁড়ো দিলাম এটা খুব বেশি গরম মশলা গুঁড়ো লাগে না দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে যে সেদ্ধ করেছিলাম সেই জলটা ছেঁকে আমি দেখুন মিটুলিগুলো ডাটা পাতা শুদ্ধ অ্যাড করে দিচ্ছি সাড়ে সাতশো গ্রাম নিয়েছিলাম এখন একদম সামান্য হয়ে গেছে খুব কম হয়ে গেছে আড়াইশো মতো হয়ে গেছে এটা সেদ্ধ করলে পরে কমে যায় এবার ভালো করে মিশিয়ে এটাকে আমি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব এই পুঁইশাকগুলো পুঁইমিটুলিগুলো অবশ্যই সেদ্ধ আছে সামান্য কারণ একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আর তার আগে মিশিয়ে দেব চিংড়ি মাছ ভাজাগুলো যেহেতু এই চিংড়ি ভাজা তেলে রান্নাটা হয়েছে খুব ভালো একটা গন্ধ আসবে এই চচ্চড়ি খেতে তো আমরা ভীষণ ভালোবাসি দুপুরবেলা খুব ভালো লাগে গরম ভাতে এই চচ্চড়ি ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট বাদে ভলিউমে কমে এসছে যদি রান্নাটা এতক্ষণ ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন রান্নাটা করে কেমন লাগলো একটু বেশি করে আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন দশ মিনিট বাদে আমি গ্যাসের ঢাকনা খুলে একদম শুকিয়ে নিয়েছি একদম মাখা শুকনো শুকনো চচ্চড়ি রেডি টু সার্ভ এই চচ্চড়িটা একদম মাখা শুকনো শুকনো হবে আর গ্যাসের ঢাকনা খুলে একদম হাই হিটে ফুটিয়ে নেবেন তখন আর ঢাকা দেবেন না তালেই শুকিয়ে যাবে চচ্চড়িটা কি সুন্দর দেখতে লাগছে এটাতে কোনো লঙ্কা গুঁড়ো দিইনি কাঁচা লঙ্কা দিইনি আপনারা ঝাল করতে চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে মিশিয়ে ভালো করে ঘেটে রান্নাটা করতে পারেন তাহলে বেশ ঝাল ঝাল চচ্চড়ি হবে খেতে ভালো লাগবে এই লাল পুঁয়ের দানার জন্য এটা একটা বেশ কালচে কালচে সুন্দর লালচে কালচে রং এসছে আমার তো খুব প্রিয় আপনাদের কতটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন